তো হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে। আর আজকে গাইস আমরা ওয়ান ট্যাপ দিয়ে সবকটা এনিমিকে মারবো। আর তোমরা তো জানোই আজকে 14ই ফেব্রুয়ারি, তো এই ভালোবাসা দিবস উপলক্ষে একটু গার্লফ্রেন্ডে একটু সারপ্রাইজ দিব যে হোয়াইট টেবিল ফোরে নানা হয়ে গেছি আমরা, তার মতন গেম প্লে দেবো। তো গাইস সামনে একটা এনিমিরে পাওয়া গেছি, এখন গার্লফ্রেন্ডে ইমপ্রেস করার জন্য ওয়ান ট্যাপ তো মারতেই হয়। একটা ওয়ান ট্যাপ এই দেওয়া গাইস, কি ওয়ান ট্যাপটা দিলাম ভাই, আমার কিলটা খায়া দিস না ভাই কোনো মতন। এ ভাই আমার কিলটা খায়া দিছে, তো এরে এখন কি করা উচিত তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা তো বলবা এরে খেতে নিয়ে পিছন মাইরা সাইরা দেন যাতে এই দ্বিতীয়বার এই ভুলটা না করে। কিন্তু আমি এমনটা করব না, কারণ আমি হচ্ছে ভদ্র ছেলে। তো এর একটা চুম্মা দিয়ে দেবো গাইজ, এমন চুম্মা দেবো এই পরের ফেব্রুয়ারি পর্যন্ত এই চুম্মার স্বাদ কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু আরে ওয়ান টেপটা দেই কেমনে, আয় তো চান্দিটা বাইর করতেছে না। এখন এই এনিমিটারে বাইর করতে গেলে কি করা লাগবে গাইজ, এখন একটা টিপস অ্যান্ড ট্রিক্স খাটাইতে হবে। টিপস অ্যান্ড ট্রিক্সটা হইলো কি, আমি একটু দূরে যাব। এ ভাই আমার হেলথের 12টা বাজায় দিছে কোনো মতন, মিটিট করে ওই দেওয়া গাইজ রাস করতে আইতাছে। আমি তো এই চান যে আসি, ওই আসুক ভাই, এবার ফাঁকা মাঠে নিয়ে ওরে খেতে ফেলাই দেবো। এবার আইসা পড়ছে ফাঁকা মাঠে একটা ওয়ান টেপ, এই দেওয়া টিম ওয়াইপাউন হয়ে গেছে। পোলায় 16 বার স্কোর খেলতেছিল, এর সাহস দেখা তো আমি পুরাই অবাক। এনিমিটা যদি নক হইতো তাহলে ওরে আধা ঘন্টা যতক্ষণ না মরতাছে ততক্ষণ আমি লোল দিতাম, কিন্তু পোলায় ডাইরেক্ট মরে গেছে। এখন কাটা ঘায় নুনে সেটা না দেওয়াই ভালো, পরে যদি আবার রিপোর্ট দিয়ে আমার আইডিটা ব্যান করে দেয়। এই ওয়ান টেপ গুলা দেখার পর তোমাকে ভাবি তো একবার পুরা ইমপ্রেস হয়ে যাবো। এই দেওয়া আরেকটা এনিমি, আরেও একটা ওয়ান টেপ দিয়ে দিছি, শনিয়া বানায় ভিতরে পাঠাই দিছি। যা বেটা অনেক যেন নক, কিলটা খেয়া দিস না ভাই। যেভাবে গাইজ এখন কিল চুরি হইতাছে, কখন জানি আমার গার্লফ্রেন্ডরে আমার পিছন থেকে কাবাই উঠে লয়ে যাব, আমিও কিছু করতে পারবো না। কিন্তু এই কিলটা আমি পাইয়া গেছি, এই কি আমার কিল চুরি করা। এ ভাই আমার অবস্থা একদম খারাপ করে দিছে গাইজ। এই ম্যাচটা ছিল এই পর্যন্তই, কারণ এই তিনটারে ওয়ান টেপ দেওয়ার পরে তিন দিক দিয়ে আমার তিনটা এনিমি পিছন মেরে দিছে। এখন তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আছে, আমি তো অনেক তিনটারে ওয়ান টেপ দিয়ে মরে গেছি, এখন আমি এই গেম প্লেটা তোমাদের দেখাইলাম কেন? এরও একটা বিশেষ কারণ আছে, কারণ এই রকম তিনটা ওয়ান টেপ ভাই আমি এক ম্যাচে কোনোদিন মারি নাই, এই কারণে তোমাদেরও দেখাইলাম যে আমিও পারি। তো গাইজ এই ম্যাচে আমি কোলক টাওয়ারে নামছিলাম, কিন্তু কোলক টাওয়ারে একটা এনিমিও নাই, এই কারণে আমি একটু ফ্যাক্টরি সাইডে আইসা পড়লাম। আর আইসা দেখে কেটা জানি আমি রিভাইভ দিয়া ফাঁকতালে চইলা গেল ভাই, মারতেই পারলাম না, আমি একটু লেট করে আইসি। তো সমস্যা নাই, ওরে পরেও ধরবো, কিন্তু পিছন দিয়ে ভাই কেটা জানি আমার মারার চেষ্টা করতেছে, আরে হেড শট দিয়ে ভাই ফালাইয়া দিলাম। তো এনে নক হয়ে থাক, আগে এইডারে খুঁজে আসি। কই গেল ভাই, এটা কি ভিতু এনিমি আসিল নাকি? এনে আমি গোলাগুলি করলাম, শব্দ শুনে দৌড়ায় আইব পাগলা কুত্তার মতন, এনে কিল করা শুরু করব। কিন্তু না, ওই এনে নাই ভাই, পালাইয়া গেছে নাকি? এই দাও রিভাইভ দিতে যাইতেছে মনে, ওরই টিমমেট হইতে পারে। তো পিছন দিয়ে এরেও আমি ফালাইয়া দিলাম। এখন এদের বাকি টিমমেটগুলো কই আছে, ওদেরও তো খুঁজতে হবে, কিন্তু ওরা তো কেউ নাই। এই কিলটা আমার কই গেল ভাই, কিলটা কি খায়া দিল নাকি ওই আবার রিভাইভ পায়া চলে গেল কেডাই জানে। দেখা যাক ভাই, সামনে মনে হয় নক হয়ে পড়ে আছে। এই দেওয়া গাইস কিলটা পায়া গেছি ভাই, চিন্তা নাই। একটা প্রশ্ন আমার মাথায় ঢুকতেছে না, এই যে রিভাইভ দিল, এদের টিমমেট গুলা নামলো কই? এই দেও সুপার এয়ারড্রপ লুট করতেছে, এবার বুঝা গেছি, এর হেডশট দিয়ে ফালাই দেব। কিন্তু একটা হেডশট লাগছে, পরে গুলা বডি শট লাগছে, সমস্যা নাই। এনে আমার মোবাইলও ল্যাগ দেওয়া শুরু করছে, তো এর কিলটা আগে নিতে হইবে গাইস। কিলটা নেওয়ার পরে এই ভেস্ট নিতে হবে চাইলে। এই দুই দিক দিয়ে আমরা মারা শুরু করছে, মোবাইলও ল্যাগ দিছে, আমি ভাবছি আমার হার্ট অ্যাটাক করে আমি মরে গেছি, কিন্তু না, এরও একটা ওয়ান টেপ দিয়ে দেয়। কিছু কিছু বোকাচন্দ্র এনিমি আছে যারা অল্প একটু ড্যামেজ দিয়ে পাগলা কুত্তার মতন দৌড়ে যায় কিল নেওয়ার জন্য, কিন্তু ওরা জানে না ওরা কার সামন দিয়ে দৌড় দিছে। ওরা জানলে ভাই 100 হাত দূরে থাকতো, কারণ আমি হচ্ছি হোয়াইট টেবল ফোরে নানা। তো আমার ভেস মেস নেওয়া শেষ, আমি তখন খেয়াল করে দেখছি ভাই ড্রপের মধ্যে ঝ্যামারে মারছিল, ভিএসএস দিয়ে মারছিল, কারণ আমার হার্ট অ্যাটাক করার মতন অবস্থা হয়েছিল। এই দেও আবার ভিএসএস দেওয়া মারা শুরু করছে। এনিমিটা আমার বাকি এনিমিগুলোর মতন মনে করছে, ওই জানে না যে ওই কার সামনে আইসা দাঁড়াইছে। এর একটা হেড শটই মারবো আমি, খালি চান্দিটা দেখাও চান্দু, এই দেখো। তো এর ফালাইয়া দিছি ভাই, মরো তুমি সমস্যা নাই, টিম ওয়াই পাও না। এই লাস্ট এনিমি আসিল, এই যাইবো এই টিমমেটের রিভাইভ দিতে, তা না করে এই আমার সাথে পাঙ্গা নিতে আইছে। এই তো টিমমেটের হাতেই মনে করে রিপোর্ট খায় ওর আইডি ব্যান করে দিব। এখন এই জায়গাটায় তোমরা খেয়াল করে দেখো, আমার ভেস হেলমেট কিছুই নাই, আমি এনে বইয়া মেডি করতাছি। এখন তোমরা বলবা ভাই কে আপনার এই সর্বনাশটা করলো, কিন্তু ভাই আমি এই ক্লিপটা তোমাদেরকে দেখাতে চাই না, কারণ এই ক্লিপটা দেখার পরে তোমরা আমার বিশ্ববট বলবা, এই কারণে আমি তোমাদেরকে দেখাইতে চাই না। কিন্তু সামনে একটা এনিমি আছে, এই এনিমিটার এমন ভাবে মারবো তোমরা আমার পুরো বলতে বাধ্য হবা। আর আমার ভেস হেলমেটের সর্বনাশটা কিভাবে হইলো সেটা তোমাদেরকে লাস্টে ক্লিপটা দেখাইয়া দেবো গাইজ। আমার মারা এনিমি উইটা ভাই জীবিত হয়া উল্টা আমারই মারার চেষ্টা করছিল, তাও আবার এমন ভাবে মারার চেষ্টা করছিল আমি তো পুরাই একবারে হতবাক হয়ে গেছি। আর এখন যেহেতু আমার ভেস হেলমেট নাই, তাহলে আমার একটু সাবধানে সহিত খেলতে হবে, কারণ একটু ভাই ভুল করলে আমার অবস্থা খারাপ। এর একটা ওয়ান ট্যাপই মারার চেষ্টা করব, কিন্তু মারতে পারতেছি না। তো এখন কি করা উচিত আমার এর কাছে? এ ভাই মূল্য কেমনে শোনিয়া হয়েছিল মনে হয়। হ্যাঁ গাইজ, অবশেষে বাইচা গেলাম ভেস
পাইয়া গেলাম ভাই দুই লেভেলের। আর গাইজ এখন একটা ঝাঁকানাকা ক্লিপ দেখতে পারবা, তোমরা একটু ওয়েট করো। তো সামনে একটা এনিমিরে দেখলাম আমি, এটারে হালকা পাতলা একটু ড্যামেজ দিলাম, তো ওই গুলেল ফালায় দিছে। আমি ভাবতাছি একটা এনিমি আছে, ওরে দৌড়ায় যায় আমনে ফেরা দিতে পারবো, কিন্তু গাইজ অবশেষে দেও গাইজ এই জায়গায় কি ঘটনাটা ঘটে। তো সামনে ওই গুলেল ফালাইছে, সমস্যা নাই আমিও যাইতাছি। তো একটু হ্যান্ডেল টাইনা দেখি ভাই, বের হইলে চান্দিটাতে একটা চুম্মা দিয়ে দেব। বের হয়েছে, তো দুইটা চুম্মা দেওয়া লাগছে। আরেকটা এনিমি কোন থেকে আইলো রে ভাই, এর পিছনে লুকায় আসিল। তো যাই হোক এরও দুইটা চুম্মা দিয়ে দিই ভাই, দুইটা দুইটা করে চারটা চুম্মা দিয়ে শেষে চান্দিটা লাল করে দিলাম। এই বেচারারা মনে হয় কষ্ট পাইতেছে, তো এদের কষ্ট থেকে মুক্তিও দিয়ে দিলাম, সমস্যা নেই। এনে আমার আটটা কিল হয়ে গেছে। আর গাইজ এনে দেখো ঘটনাটা ঘটছে কি, সামনে উপরে একটা এনিমি আছে, এটারে ভাই ইজিলি মাইরা দিতে পারবো। বের হয়েছে গাইজ, আরে নক করে দিলাম। তো এখন দেখো গাইজ আরও একজন থার্ড পার্টি করার চেষ্টা করতেছে, আমি কিলটা নিতে চাইলাম কিন্তু কিলটাও শেষে নিতে পারলাম না, হালার বুতেরা আমার কিলটা খাইয়া দিল। তো যাই কিল খাইছে, ওরে তো ছাড় দেওয়ান যায় না, কিন্তু আছেটা কই, ওরে তো দেখতে পারলাম না, উপরে আছে মনে হয়। এখন উপরে ওরে এমন ভাবে মারবো গাইজ, টিপস এন্ড ট্রিক্স খাটাইয়া। আমার মেডকিট করা শেষ, এখন যাইতাছি আমার বদলা নেওয়ার জন্য। সামনে দেখতে পারতাছো ভাই উপরে দেখো পিছন দিয়ে আমার মারা শুরু করে দিছে। তো উপরে এনে দুইটা এনিমি, একটারে এই সুযোগে নক করে দিই, ওর কি নেট গেছে গা। যাই হোক ভালো হয়েছে গাইজ, এর নক করে রাইখা দিলাম, একটু পরে এসে কিলটা নিয়ে নিবো, তার আগে মেডকিটটা করতে হইব, নাইলে আমার অবস্থা একদম খারাপ। জানে বয়া রিল্যাক্সে মেডকিট করতেছিলাম, পিছন দিয়ে নাই আইসা আমার মারি দিল। মানে হইলো কিছু, গার্লফ্রেন্ডে আমি ইমপ্রেস করার জন্য এত সুন্দর গেম প্লেটা বানাইতেছিলাম, কিন্তু এরা ভাই সহ্য করতে পারলো না। তো গাইজ হাল ছেড়ে দিলে হবে না, যে করে হোক গার্লফ্রেন্ডে তো ইমপ্রেস করতেই হইব, এই কারণে আমি আবার পিখে নাইমা পড়লাম। আর নাইমাই দেখো গাইজ এনিমি দেখা পাইয়া গেছি, তো এর একটা হেডশট মারার চেষ্টা করতেছি, কিন্তু পিছনেরটা মরে গেছে, এর চান্দিটা খুলে গেছে, কিন্তু এরও চান্দি বেশিক্ষণ খোলা থাকলো না, অবশেষে এরও নক করে দিলাম। কিন্তু গাইজ আমারও চান্দিটা পুড়ে গেল, আমার কিলটা কেটে জানিয়ে দিক দিয়ে খাইয়া দিল, এরও ভাই মাইরা দেবো সামনে হোক। আমার জি দুটা গেছে ভাই, এত সুন্দর গেম প্লে করতেছিলাম, আমার কিল টিল বেশি লাগতো, কিন্তু পিছন দিয়ে আমার কিল চুরি করছে, তো এরও ভাই কিল চুরি করতে হবে, পিছন দিয়ে একটা নক করে দিলাম। নক হয়ে গেছে ভাই, কিল চুরি করিস না ভাই, আগে তোদের মারি। কিলটা নিতে হবে গাইজ, কোনো মতন কিলটা নিয়ে এ ভাই, এখনও নিতে পারলাম না, কোনো মতন নিয়ে নিছি। এইবার কিল চুরি করার বাড়ি আগে আহে, একটা কিল চুরি করলাম, আরেকটা কিল পাইলাম না, এইটারে মাইরা দেই আগে। এ ভাই আমার অবস্থা খারাপ করে দিছে, আমার কিল চুরি করার একটা জন্মে শিক্ষা দিয়ে দিলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমার কিল চুরি করতে আইবো না মনে হয়। তো এনে আমি মেডকিট করতে থাকি গাইজ, আরও এনিমি আছে দেখতে থাকো, কোনো মতন এইটারে আগে মারতে হবে। তো আমার কিলটির নেওয়া শেষ ভাই, পিকের মধ্যে আমি চারটা কিল কইরা ফেলাইলাম, কিন্তু এত কিছুর মধ্যেও ভাই হেডশট একটু কম মারা হয়েছে, যে করে হোক আরও হেডশট মারতে হবে। এইটারে একটা হেডশট মারি, এই দেও গাইজ কত সুন্দর একটা হেডশট মারা দিলাম, কিন্তু স্ক্যানারের মধ্যে ভাই দুটো এনিমি দেখাইতেছে, একটারে তো মারা দিছি, আরেকটা আছে কই, ওটারেও মারতে হবে, কিন্তু দেখতে পারতাছি না, ও মনে হয় এটার ভিতরে আছে। এই দেও দেখা ফেলাইছি, এর হেডশটটা মারমো কেমনে ভাই, এই তো বৈশা আছে, এর বাইর করতে হলে কি করতে হবে, টোপ দিতে হবে। তো টোপটা কেমনে দিমু, আমিও বাইর হয়ে একটু ঘোরাঘুরি করবো, যখনই বাইর হবো দিমু একটা ওয়ান টেপ। তো আমি একটু টোপ দেখাইতেছি ভাই, বের হ বের হ বের হ, কিন্তু ওই বের হইতেছে না, পোলায় অনেক ভীতু, ওর সাহস যোগাইতে হবে গাইজ, ওদের একটু ইন্সপিরেশন করা লাগবে, ইন্সপিরেশন না কি জানি কয়টা, ইন্সপায়ার করতে হবে। কিন্তু এত চেষ্টার পরও এর ভয় কাটাইতে পারলাম না, তো এখন আমার কি করা উচিত, এর পিছন দিয়ে যায়া এই দেহ আইসা পড়ছে, অবশেষে আমার সামনে আইসা পড়ছে। ওর মনে একটু সাহস যোগানোর জন্য আমি একটু পালাইতেছিলাম, যাতে ওই দেখা বুঝে যে না ওরে দেখাও কেউ পালাইতেছে, কিন্তু গাইজ এই এনিমিটারে দেখা মনে হয় এটা পিওর বট, এর কি একটা ওয়ান টেপ দিয়ে মারমু, পরে আবার হ্যাকার ট্যাকার মনে করে রিপোর্ট দিয়ে দেবো, এই কারণে আমি আরে বডি শট দিয়ে মারে দিলাম, টিম ওয়াইপ আউট হয়ে গেল। আজকে গাইজ আমি মনে হয় একটু বেশি পুরো হয়ে গেছি, কারণ হোয়াইট টেপল ফোরের নানার মতোই সেম গেম প্লে দিতেছি। এই দাও সামনে একটা এনিমি, এর একটা টোকা দিয়ে ভাই ওয়ান টেপ দিয়ে ফালা দিলাম, কিন্তু ওয়ান টেপটা 41 লাগলো কেন এটাই বুঝতে পারলাম না। তো যাই হোক এই ঝাড় সাথে মারামারি করতেছিল, ওই গেল কই, দেখতেই তো পারতাছি না, ওরেও তো মারতে হবে, একটারে মারছি তো কি হয়েছে, আরও একটারে মারবো। এই দেখো ফাঁকা মাঠে বাইর হয়েছে, এরে ভাই হেডশট মারার বহুত চেষ্টা করতেছি, কিন্তু প্যারাফাল দিয়ে তেমন একটা ড্রাগ ওঠে না, তারপরও বডি শট দিয়ে যেহেতু মারছি তো মারছি, এনিমি মারলে হয়েছে, ওয়ান টেপ আর বডি শট কি এনিমি মরলেই হবো। তো যাই হোক গাইজ আর কোনো এনিমি দেখতে পারতাছি না, এই কারণে আমি একটু সামনের দিকে আগাইতাছিলাম। তো সামনে দেখি ভাই একটা এনিমি আছে, এটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আরেকজন ভাই থার্ড পার্টি করার চেষ্টা করতেছে, তো আমি এনে একটু গুলেল ফালাই দিলাম, এটা কি ওর টিমমেট ছিল, কিন্তু না আমার কিলটা কেটে জানিয়ে এনে নক করে দিল। আমি ভাবছিলাম কিলটা কত সুন্দর করে নিমু, ফুল ড্যামেজও দিছিলাম, আরও একজন আইসা পড়তেছে, কিন্তু এর মারতে পারলাম না, গুলেল ফালাই দিছে, আরেকজন পিছন দিয়ে আমারে ফালাই দিছে।